হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে এই যে গাইড লাগানো হবে গোডাউনের, এই দুইটা ঘর বাকি আছে, এগুলো লাগানো হবে। তো দেখতে পারছো এগুলো চলে আসছে, নিয়ে আসা হয়েছে। কালকে এই যে সিমেন্ট চলে আসছে, এগুলো ঢালাই কাজে লাগানো হবে। এই যে ঢালাই কাজ করতে হবে এই সিমেন্টগুলো দিয়ে। এই যে সিমেন্টটা মিনিমাম 20 বস্তার মতো সিমেন্ট আছে। চলে আসছি। তো আজকে কাজ শুরু হয়নি, আসেনি এখনো মিস্ত্রি, আসবে কিছুক্ষণের মধ্যে। কালকে গিটিগুলো আসছিলো আর সিমেন্ট আসছিলো। এই যে গিটি দেখতেই পারছ, দুইটা ঘর ঢালাই হবে। এই যে একটা আর ওই যে একটা, দুইটা ঘর ঢালাই হবে। যে ঘর দিক থেকে জল নিয়ে আসতে হবে, তার জন্য পাইপটা নিয়ে আসছি। আর এই যে মেশিন নিয়ে আসছি, মেশিনে করে জল তুলতে হবে। এখানে জলের ব্যবস্থা নাই, তার জন্য মেশিন নিয়ে আসছি আমি। এই পাইপ নিয়ে ঢালাই করার জন্য যে জল লাগবে, সে এখানে যে জলটা নাই, তো এখন টাইম কল আছে, তো টাইম কলে তো জল চলে গেছে। তার জন্য নিয়ে আসছি আমি মেশিন, ওই ঘর দিকে থেকে জল নিয়ে আসতে হবে। ঘর নিয়ে আসে ঢালাই কাজ করতে হবে। তো এভাবে আমাদের ঘরটা পূর্ণ হতে চলছে। আজকে এই দুইটা লাগাতে হবে, একটা একটা আর ওই একটা গাইডগুলো লাগাতে হবে শাটার লাগানোর জন্য। তো দেখতেই পারছো এই বালুটা পুরো নোংরা ছিল, এখন আমি ঝেড়ে টেড়ে দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছি। করবো না, একটু দেরি হবে, পরে করতে হবে। তো ইটগুলো এখানেই আছে, আর এই ঘরটাতে একটু ধুস টুস মাটি বালি দিতে হবে, ধুস দেওয়া হয়নি, পরে দিব। তোমরা দেখতে থাকো, যখন মিস্ত্রি আসলে, মিস্ত্রি আসলে তোমাদেরকে দেখো কীভাবে ঢালাই করছে মেঝেটা। তো আমি এই যে মেশিন সেট করে দিয়েছি, পাইপ লাগিয়ে দিয়েছি, এই যে গোড় দিকে থেকে জল নিয়ে যাবে। মেশিন সেট করা হয়ে গেছে, এই যে এদিকে চলে যাবে। এই যে আমাদের ঘরটা, এখানে কাজ হচ্ছে, এই যে এই ঘরটা এখানে। তো জলের জন্য এতদূর নিয়ে যেতে হচ্ছে, অনেক দূর থেকে জল নিয়ে যেতে হচ্ছে। আমরা পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের ঢালাই কমপ্লিট হয়ে আসছে প্রায় আস্তে আস্তে করে। যদি এদিকে সব ক্লিয়ার হয়ে গেল, এখন মাঝখানটা দিতে বাকি আছে। মাঝখানটা দিয়ে ওরা লেভেলিং করে নেবে। খুব সুন্দর হচ্ছে ঢালাইটা। পলিথিন বিছানো হয়েছে, পলিথিন বিছানোর উপরে ঢালাই করা হচ্ছে। এই যে এদিকে আবার মশলা সানছে, দেখতে পারছো ঢালছে। এখানে ক্লিয়ার হচ্ছে এই কাজটা খুব সুন্দরভাবে। পলিথিন দিয়েছি, নাহলে আবার বসবে না ভালোভাবে, সমান হবে না। দেখতেই পাচ্ছ এই যে বাইরের ঢালাইয়ের কাজ, মশলা সানার জন্য নিয়ে আছে, ওখান থেকে নিয়ে যাচ্ছে ঘরে। যে একটা আবার কমপ্লিট হয়ে গেল আমাদের। তো দিয়ে একটু জল জমে আছে, সুন্দর হয়েছে ঢালাইটা। এই যে কাজ চলছে গাইড লাগানোর, যেগুলা গাইডগুলো লাগানো হবে, তার জন্য একটু আঙুলগুলো আটকে থাকে, তার জন্য একটু কাজ করা হচ্ছে। যে ছবি করছি বলে হাসছে, দেখতে পাচ্ছ। আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে ঢালাইটা, তো দেখতে পাচ্ছো। এই যে খুব সুন্দরভাবে ঢালাইটা হয়েছে কমপ্লিট। তো অনেকক্ষণ হয়ে লেগেছিল, সন্ধ্যা হয়ে গেছিলো কালকে ঢালাই করতে করতে। এই যে ঢালাই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তো পুরোপুরি কমপ্লিট ফাইনালি। এই যে কমপ্লিট হয়ে গেছে দুইটা ঘরেই ঢালাই কমপ্লিট, খুব সুন্দর হয়েছে ঢালাইটা। তো আজকে গলা দেওয়ার কথা আছে, গলা মারলে প্রায় সব ঠিক হয়ে যাবে। এই যে উঁচু নিচে যেগুলো আছে সব কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ঢালাই আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। তো আমরা, আমার ভিডিও নতুন হয়ে থাকলে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর
এখানে যেহেতু সম্ভব সব ক্লিয়ার হয়ে গেল, পুরো ওই প্লাস্টারটা বাকি আছে, ওটা দেরিতে করব। তো এই ছাদের প্লাস্টারগুলো বাকি আছে, এই যে এদিকে নিতে হচ্ছে প্লাস্টারগুলো বাকি আছে। তো এই যে